ডিম কেক, আমি কিন্তু এই প্রথম দেখলাম ডিম কেক। তো আমি কিন্তু দেখে আর নিজেকে থামাতে পারি নাই, চলে আসছি খাওয়ার জন্য। আর এটা কিন্তু যশোরে, আর কোথাও না, যশোরে এখন ডিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে চলে আসছি প্যারিস রোডে, আর প্যারিস রোডে এসেই চলে আসছি ফুড ক্রাশে। আর ফুড ক্রাশে এসে আমরা খাই সবসময় দই ফুচকা, কারণ এখানকার দই ফুচকাটা অনেক ভালো লাগে এবং অনেক ইয়াম্মি, খেতেও অনেক ভালো। তো এখানে এসে কিন্তু মেনু কার্ড দেখতে হবে না, মেনু কার্ড অলরেডি ওনারা ওখানে দিয়েই দিয়েছে। তো আমাদের দই ফুচকাটা চলে আসছে। এখান থেকে যারা যারা দই ফুচকা ট্রাই করেছেন, তারা তারা অবশ্যই জানেন এখানকার দই ফুচকাটা কতটা ইয়াম্মি। আসলে আমাদের অনেক ভালো লাগে, কার কেমন লাগে সেটা তো জানি না, তবে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো রাতের বেলা কিন্তু আমরা আসছি মূলত স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তো আর কি, এবার আমরা দই ফুচকাটা খাওয়া শেষ করে চলে আসছি দড়াটানায়। আর কোর্টের সামনে এসেই দেখি এখানে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আর সেই সারপ্রাইজটা আর কিছুই না, সেই সারপ্রাইজটা হলো ডিম কেক। আমি ফার্স্ট টাইম দেখলাম ডিম কেক, এর আগে হয়তো বা অন্য ভিডিও দেখেছি ফোনে। তো আমি ডিম কেক দেখে কিন্তু আর নিজেকে থামাইতে পারিনি, আমিও বললাম যে আমাদেরকেও দেন। তো ডিম কেকটা কিন্তু প্রথমে এত সুন্দর করে বানানো শুরু করছে, এটা দেখতে অনেকটা কাঁচি পোড়া পিঠার মতো, বাট কাঁচি পোড়া পিঠা না। উনি ফার্স্ট টাইম কেকের যে বেটার আছে, উনি সেই বেটারটা দিয়ে দিয়েছে। এটা অনেকটা কাঁচি পোড়া পিঠা যেভাবে বানায় অনেকটাই ওরকম। এটা দেখার পর অনেক লোভনীয় মনে হচ্ছিল, তো এটা দেখে কিন্তু না খেয়ে আর যাইতে পারলাম না। আর এটা কিন্তু দড়াটানা একদম কোর্টের সামনে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, তার মধ্যে একটা দোকান এই যে, এখানে সিদ্ধ ডিম পাওয়া যায় আর ডিম কেক পাওয়া যায়। তো এটা কিন্তু এক পিস 25 টাকা করে। তো ডিম কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো। ভাইয়া বললো প্রথমে কেকের ব্যাটার দিয়েছে, তারপরে নাকি উনি এটার পরে ডিম দেবে। তোমাদের কিন্তু যশোরে অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, যেটা আরও মুজিব সড়কে অনেক বেশি পাওয়া যায়। তো আমরা কিন্তু দেখছিলাম ভাইয়া কেমনে বানায়, তো ভাইয়া অলরেডি ডিম দিতে শুরু করছে। তো আমি ভাইয়াকে বললাম ভাইয়া 1 মিনিট থামেন, আমি একটু ওপাশে চলে যাই। তো আমি কিন্তু এপাশে এসেই ডিম দিচ্ছিল, সে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। তো এক পাশে কুসুম দিচ্ছে, আর এক পাশে হালকা একটু ডিমের যে সাদা অংশটা আছে সেটা দিচ্ছে। আসলে ভাইয়া বলছিল যে আপু আমার ফেসটা যেন দিয়েন না আমার। তো আমি কিন্তু ভাইয়ার ফেসে ইমোজি দিয়ে দিয়েছি, কারণ এটা মা মানা করে দিয়েছে, সেটা তো আমি রাখতেই হবে। অসুস্থতার কারণে আমার ভয়েসটা কেমন জানি লাগছে, কেউ কিছু মনে করবে। এটা আসলে পুরাটাই মনে হচ্ছে কাঁচি পোড়া পিঠা, বাট এটা কিন্তু কাঁচি পোড়া পিঠা না, এটা হচ্ছে ডিম কেক। আর এটা কিন্তু অনেক অল্প আঁচে ভাইয়া মানে সিদ্ধ করছিল, কারণ এটা হতে নাকি একটু টাইম লাগে, 5-10 মিনিট মতো টাইম লাগে। তো আমি কিন্তু দাঁড়ায় দাঁড়া দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিলো। আর এটা কিন্তু একদম দড়াটানার মেন পয়েন্টে, কালেক্টরি ভবনের সামনে। তো দেখুন, এই হলো ডিম কেক, আর এই যে বানাইতেছে ভাইয়ার, অলরেডি বানানো ছিল, বাট আমি পুরো ভিডিওটা করবো বলে আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। তো আজকাল কিন্তু অনেক অনেক রকমের স্ট্রিট ফুড বেরোয়েছে, আমরা রাতে বাইরে যাইতে পারি না বলে আপনাদের মাঝে রাতে বাইরে চলে আসছি, আর স্ট্রিট ফুড ট্রাই করবো না সেটা কি হয়। আর যদি দেখি যে এমন একটা ইউনিক কিছু, তাহলে তো ট্রাই করতেই হয়। এটা হয়তো বা অনেকে আগেই খেয়েছে, বাট আমাদের কাছে এটাই প্রথম ছিল, আর দেখতে অনেকটা ভালো লাগছিল। তো ভাইয়া কী জানে একটা মশলা দিয়ে একসাথে করে নিল, তারপরে একটা একটা করে উল্টে পাল্টে দিবে, এই যে উল্টায় দিচ্ছিল ভাইয়া। আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর জানি না এটা খাইতে কেমন হবে। তো আপনাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করব, আর যারা যারা খেয়েছেন অবশ্যই অবশ্যই বলবেন এটা আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা এখনও খাননি, তারা তারা অবশ্যই অবশ্যই খাওয়ার জন্য চলে যাবেন দড়াটানা কালেক্টরি ভবনের সামনে এবং একদম রাস্তার পাশে। এটা কিন্তু ভাইয়া একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে উল্টায় উল্টায় দিচ্ছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। জানি না খাইতে কেমন হবে, এটা কিন্তু একদমই জানা নাই। এটা যারা যারা ট্রাই করেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন। তো ভাইয়া এটা হয়ে গিয়েছে, তো আমরা কিন্তু বললাম যে আমাদেরকে 3 পিস দেন, আমরা খেয়ে দেখি কেমন হয়। তো এই যে ভাইয়া উঠাই নিল, তো ভাইয়া বললো যে এখন যেহেতু খাবেন, তো এখন এই গরমটা আপনারা খেতে পারবেন না, তো আগে যেটা বানানো আছে এটা আপনারা খায় দেখেন কেমন লাগে। তো আর কি, আমরাও কিচেনে একটা মশলা দিয়ে দিল, আর এই যে এটাই হলো ডিম কেকের ফাইনাল লুক, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিলো।